নমস্কার বন্ধুরা, আমার পূজারাঙ্গি নাই আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরো একটা নতুন ভিডিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমী ব্রত 2023 কবে পালিত হবে। এই জন্মাষ্টমী ব্রত কবে পালন করবে, 6ই সেপ্টেম্বর নাকি 7ই সেপ্টেম্বর, অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং রোহিণী নক্ষত্র সূচনা কখন হচ্ছে এবং কখন তা শেষ হচ্ছে। ভিডিওতে আরও থাকছে জন্মাষ্টমী পূজার শুভ সময় ও জন্মাষ্টমী ব্রত পালনের পরের দিন পারণ অর্থাৎ উপবাস ভঙ্গের সময় কখন, এই সকল বিষয়বস্তুই এই ভিডিওতে আলোচিত হয়েছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আশা করছি জন্মাষ্টমী সংক্রান্ত সমস্ত রকম প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার পূজারাঙ্গিনা চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। পরম পূজ্যতম ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী মহোৎসব। প্রতিবৎসর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে উদযাপিত হয় জন্মাষ্টমী ব্রত। খুবই মাহাত্মপূর্ণ একটি ব্রত এই জন্মাষ্টমী ব্রত। আপনি নিজে এই জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলকে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে উৎসাহিত করুন। মান্যতা আছে কোটি কোটি একাদশী ব্রত পালন করলে যে পুণ্যফল অর্জন হয় তা এই জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই সমগুণ পুণ্যফল লাভ হয়। মাতা দেবকী ও পিতা বাসুদেবের অষ্টম সন্তান ও ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে। চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক এই বৎসর অর্থাৎ ইংরাজির 2023 ও বাংলার 1430 বঙ্গাব্দের শুভ জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। জন্মাষ্টমী তিথি শুরু হবে ইংরাজির 6ই সেপ্টেম্বর 2023, বাংলার 19শে ভাদ্র 1430 বুধবার দুপুর 3:30 থেকে, এবং অষ্টমী তিথি শেষ হবে ইংরাজির 7ই সেপ্টেম্বর 2023, বাংলার 20শে ভাদ্র 1430 বৃহস্পতিবার দুপুর 2:15। বন্ধুরা আপনারা অনেকেই একটু চিন্তার মধ্যে রয়েছেন যে এই বৎসর জন্মাষ্টমী ব্রত 2 দিন ধরে পড়েছে, 6 তারিখ এবং 7 তারিখ। তো বন্ধুরা এইবার আপনাদের চিন্তা হলো যে এই 2 দিনের মধ্যে কবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। এইবার বন্ধুরা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি স্মার্ত মতে কবে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে এবং গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত কবে পালন করা হবে। স্মার্ত মতে এই ব্রত পালন করা হবে ইংরাজির 6ই সেপ্টেম্বর 2023, বাংলার 19শে ভাদ্র 1430 বুধবার। গোস্বামী মতে এই ব্রত পালন করা হবে ইংরাজির 7ই সেপ্টেম্বর 2023, বাংলার 20শে ভাদ্র 1430 বৃহস্পতিবার। ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, তাই বন্ধুরা রোহিণী নক্ষত্রের সময়সূচি জানাটাও আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। রোহিণী নক্ষত্রের সূচনা হবে ইংরাজির 6ই সেপ্টেম্বর 2023, বাংলার 19শে ভাদ্র 1430 বুধবার সকাল 9:20 থেকে, এবং রোহিণী নক্ষত্রের সমাপ্তি হবে ইংরাজির 7ই সেপ্টেম্বর 2023, বাংলার 20শে ভাদ্র 1430 বৃহস্পতিবার সকাল 10:25 পর্যন্ত। চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমী পূজার শুভ সময় কখন। জন্মাষ্টমী পূজার শুভ সময় হল ইংরাজির 6ই সেপ্টেম্বর 2023, বাংলার 23শে ভাদ্র 1430 বুধবার মধ্যরাত্রি 12:02 থেকে 12:48-এর মধ্যে। বন্ধুরা 6ই সেপ্টেম্বর 2023 রাত্রি 12:02 থেকে, অর্থাৎ অফিসিয়ালি কিন্তু সেই দিন রাত্রি 12টার পরে 7 তারিখ 2023 হয়ে যাচ্ছে। জন্মাষ্টমী ব্রত পালন করলে তার সাথে পারণ বা ব্রত ভঙ্গের সময়টা জানাটাও বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ জন্মাষ্টমীর ব্রত
পালন করলে ওই দিন অন্নভোগ গ্রহণ করা যায় না। তাই ব্রতের পরদিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে অন্নভোগ নিবেদন করে তারপর পালন করতে হয়। চলুন বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক এই ব্রতের পালনের সময়সূচি। স্মার্ত মতে যারা ব্রত পালন করবেন তারা পালন করবেন ইংরাজি 7ই সেপ্টেম্বর 2023, বাংলার 20ই ভাদ্র 1430 বৃহস্পতিবার দুপুর 3:19 পর। এবং গোস্বামী মতে যারা ব্রত পালন করবেন তারা পালন করবেন ইংরাজির 8ই সেপ্টেম্বর 2023, বাংলার 21ই ভাদ্র 1430 শুক্রবার সকাল 9:32 মধ্যে। এই ছিল বন্ধুরা 2023 সালের জন্মাষ্টমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। আশা করি বন্ধুরা এই বৎসর জন্মাষ্টমী ব্রত পালনের ক্ষেত্রে সময়সূচি নিয়ে আপনাদের কোনো রকম সংশয় আর থাকবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এবং জন্মাষ্টমী ব্রত সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার তথ্য সম্পূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আমার পূজার আঙিনায় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ইনস্টাগ্রামে আমার পূজার আঙিনাকে আপনি ফলো করতে পারেন, সেখানেও পূজা সংক্রান্ত অনেক রকম ভিডিও রয়েছে। বন্ধুরা আমার চ্যানেলে গোপাল সেবা এবং নানান রকম পূজা সংক্রান্ত অনেক রকম ভিডিও রয়েছে। আপনি যদি সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখে না থাকেন তাহলে আমার ভিডিও সেকশানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেবায় নিয়োজিত থাকুন, আর প্রেমের সাথে বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। ধন্যবাদ।